মুখে কিছু লাগাইনি, তো আমি এখন একটা মেকআপ করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। তো গাইস, আমার মুখটা পুরো ক্লিন করা হয়ে গেছে, আর আমি আজকে হালকা একটা ন্যাচারাল লুক করব। খুব বেশি মেকআপ করব না, হালকা মেকআপের ওপর দেখাবো, তোমাদের সাথে এটা শেয়ার করব। তো গাইস, আমার কাছে যে ময়েশ্চারাইজারটা আছে সেটা হচ্ছে লোটাসের, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমি এটাই ইউজ করছি। তো গাইস, আমি প্রাইমার যেটা ইউজ করছি পিএসির প্রাইমার, তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব ভালো। জাস্ট আমি এইটুখানি প্রাইমার নিয়ে নিলাম, এটা আমি সারা মুখে ভালো করে লাগিয়ে নেব। তো প্রাইমার আর ময়েশ্চারাইজারটা এটা আমি হাত দিয়ে লাগাচ্ছি, কারণ হাত দিয়ে লাগালে ভালো ব্লেন্ড হয় আর পরিমাণটাও খুব কম লাগে। তো গাইস, আমার প্রাইমারটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, তুমি দেখতেই পাচ্ছ। এবার আমি আইব্রোজটা করব। আইব্রোজ যেটা দিয়ে করব, তো লিকুইড আমি আই ম্যাজিকের কালার নিয়ে নিয়েছি, এটা ব্রাউন কালার আছে আই ম্যাজিকের, তো এটা দিয়ে আমি আমার আইব্রোজটা করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের আইব্রোজ করার জন্য ফার্স্ট আমাদের অ্যাঙ্গুলার ব্রাশই ইউজ করতে হবে, তাতে আমাদের আইব্রোজটা শার্প হবে, সুন্দর হবে দেখতে। অন্য ব্রাশ দিয়ে করলে আমাদের আইব্রো শেপটা নষ্ট হয়ে যেতে পারে, এই কারণে আমরা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে আইব্রোজটা করব। অ্যাঙ্গুলার ব্রাশটা এমন হয়, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো, তোমরা দেখতেই পাবে অ্যাঙ্গুলার ব্রাশ এরকম অ্যাঙ্গেল করা থাকে। তো গাইস, এটা আমার অ্যাঙ্গুলার ব্রাশ, তো এটা দিয়ে আমি করব আইব্রোস। তো আমি ন্যাচারালি করেছি, আমার আইব্রোস যেরকম আমি সেই শেপেই করেছি, এক্সট্রা কোথাও কিছু কন্ট্রোল আমি করিনি, এক্সট্রা কোথাও আমি আইব্রোস আঁকিনি। আমি আইব্রোস করার জন্য ক্রাইলনে সুপ্রা বেসটা নিয়েছি, সব থেকে লাইট যে বেসটা আমি সেটাই করব, সেটা দিয়ে আইব্রোস কন্ট্রোল করব। তো গাইস, আমি আইব্রোস কন্ট্রোল করব FSA 22 শেড দিয়ে, সব থেকে লাইট শেড আছে এটার, তো দেখতেই পাচ্ছ সব থেকে লাইট শেড এটা আছে, সব থেকে লাইট শেডটা দিয়ে করব। আমি এটা হালকা করে একটু নিয়ে নেবো, একদম অল্প করে, তারপর আমি আইব্রোসটা কন্ট্রোল করব। তো আমার কন্ট্রোল, আইব্রোজ কন্ট্রোল করা হয়ে গেছে, এবার আমি এটাকে ব্লেন্ড করব। তো ব্লেন্ড করার আগে তোমাদেরকে সবাইকে এটাই বলে দিই যে ব্লেন্ড করার আগে আমরা যে পাফটা ইউজ করবো সেটাকে একটু হালকা জলে ভিজিয়ে নিতে হবে, নইলে ভালো করে ব্লেন্ড হবে না। তো এটা আমার ভিজিয়ে নেওয়াই ছিল আগের থেকে, তো এটাকে আমি টিস্যু দিয়ে একটু ভালো করে মুছে নিই। এই যে আমার টিস্যু, এটাকে ভালো করে দেখতেই পাচ্ছ যে জল বেরোচ্ছে, তো এটাকে আমি এবার ব্লেন্ড করব। তো গাইস, তোমরা যখন ব্লেন্ড করবে এটা হালকা করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবে, খুব বেশি প্রেশার দিয়ে না, একদম প্রেশার দেবে না, আর খুব বেশি জোরো জোরো করতে হবে না, আস্তে আস্তে করে ড্যাব ড্যাব করে এটাকে ব্লেন্ড করবে, যতক্ষণ না ব্লেন্ড ভালো করে না হচ্ছে।
তো গাইজ, তোমরা যখন ফেসে মেকআপ করবে তার সাথে নেক এরিয়াটাও মেকআপ করে নেবে, নইলে পরে বাজে লাগবে দেখতে। তো নেক এরিয়াটাতে হালকা করে ফাউন্ডেশন নিয়ে ব্লেন্ড করে নিলেই পুরো কমপ্লিট হয়ে যাবে। তো গাইস, আমি হালকা করে কাট ক্রিজ আই করব, তো যে কারণে আমাকে এখান থেকে কাট করতে হবে। তো আমি আর একটা ব্রাশ নিয়ে নিচ্ছি যেটাতে কোনো ফাউন্ডেশন লাগানো নেই। তো গাইস, আমি এটাকে হালকা করে ব্লেন্ড করে নেব। তো গাইজ, আমার কাট ক্রিজ করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমি এবার এই প্যালেট থেকে নিয়ে হালকা সিলভার আর গোল্ডেন কালার দিয়ে লাগাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। তো গাইস, আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আমি আমার কন্ট্রোল, আমি যেহেতু পাউডার কন্ট্রোল আর করবো না, আমি ক্রিম কন্ট্রোল করে নিয়েছি আজকে। তো আর তার সাথে আমি লিপস্টিকটা পরবো, তারপরে ফুল মেকআপ কমপ্লিট হবে, আইল্যাশ লাগাবো। তো তোরা দেখতে থাকো। তো গাইস, আমার যেহেতু আই মেকআপটা পিঙ্ক আর গোল্ডেন শেডে হয়েছে, তো এই কারণে আমি লিপস্টিকটা আরও পিঙ্ক কালারই করবো। তো গাইস, আমার ফাইনালি ফেসে মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি ন্যাচারালি করেছি, কোনো হাইলাইটার বা ব্লাশ কিছু দিইনি, ন্যাচারালি করেছি। তো যাদের লাইট মেকআপ পছন্দ হয় তাদের জন্য এটা একদমই পারফেক্ট, যে লাইটের ভেতরে একটু কমপ্লিট মেকআপ। তো হেয়ারটাকে আমি ভাবছি যে স্ট্রেট করব, যেহেতু এখন ক্রিম্পিং ট্রিম্পিং করলে ভালো লাগবে না, তো এই কারণে হেয়ারটাকে আমি স্ট্রেট করব জাস্ট। তো গাইজ, আজকে আমার মেকআপটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। তো নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর মেকআপের ব্লগ নিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইজ, মেকআপ করার খুব একটা সময় হয় না, যদিও আমাদের ফার্স্ট চ্যানেলের জন্য আমাদের অনেক ভিডিও শ্যুট করতে হয়, এই জন্য মেকআপ টেকআপ করতে হয়। আর এখন করোনার সময়, তো সেখানে দাঁড়িয়ে সবাইকে মাস্ক পরে থাকা উচিত। আমরা যেহেতু সবাই ঘরের মধ্যেই আছি, তো এই কারণে মাস্ক পরছি না, বাট বাইরে বেরোলে আমরা নিশ্চয়ই মাস্ক পরেই বেরোবো, আর বেরোইও মাস্ক পরে। তো গাইজ, আমার স্ট্রেটনিং প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে বেশি কিছু করব না। তো এই লুকটা আমার ভালো লাগছে, তোমার সাথে সেটাই শেয়ার করব। চলো। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই ছিল আজকের মেকআপটা, কত সুন্দর কিউট লাগছে দেখতে আমায়। তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর তার সাথে এখন বিশালে আইব্রো থ্রেডিং করবো, সেটাও শেয়ার করব, ওর রিয়াকশান কেমন, ও কেমন করে। আর আমি, ও আমার এখানে ছ্যাঁকা দিয়েছে স্ট্রেটনার দিয়ে, তো এই জন্য আমি ওকেও আইব্রো এত জোরে জোরে করবো যাতে ওর চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ বিশালে আইব্রোটা অনেকটাই মোটা আছে, অনেকটাই মোটা, তো এটাই আমি আইব্রো থ্রেডিং করব। তো যেহেতু আমার চুলে ছ্যাঁকা মেরেছে, তো এই কারণে আমি ওকেও আইব্রো থ্রেডিং খুব জোরে জোরে করবো যাতে ওর চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো সেটাই তোমার সাথে শেয়ার করবো। ওর মোটা ভুরু না, ও মোটা বলে ওর ভুরুটা মোটা। আমার বলছিস তুই নিজে কি? না আমিও তো মোটা, আমি কি বলেছি ওখানে কি? তো দিদি মোটা হলে ভাই কেন রোগ হবে? আমি আমার মোটা তাই ভালো, আমার তাই ভালো লাগে। তো গাইজ, নেক্সট ব্লগ, খুব সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো আমি, আর তার সাথে আমি একটা এক্সারসাইজের ব্লগও নিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার করবো যে আমি নতুন নতুন জিম স্টার্ট করবো, এখনো কখনো জিম করিনি,
তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগের সাথে। উঁচু করতো হাতটা। জল বেরোচ্ছে না বিশাল চোখ দিয়ে। তো গাইস বিশাল আইব্রো ট্রিমিং কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমার মেকআপটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। তো তুমি সুস্থ থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ, টাটা। বিশাল টাটা করে দেয়।